হ্যালো, আজকে আমি দেখাবো যে ইংলিশ থেকে বাংলার ডিকশনারি পাইথনের মাধ্যমে করার ক্ষেত্রে আমি আজকে সেকেন্ড পার্ট। তো আজকে আমি দেখাবো যে কিভাবে যদি একটা আমি ভুল সার্চ করি তাহলে যেন একটা মেসেজ দেয়, একটা মেসেজ দেয়। আর হচ্ছে যদি আমি ক্যাপিটাল ক্যাপিটাল লেটারে যদি আমি সার্চ করি তাহলে যেন আমাকে একটা মানে এটা যেন বুঝতে বুঝে নিতে পারে যে এটা হচ্ছে আমি যেটা যে ওয়ার্ডটা মিনিংটা জানতে চাচ্ছি সেটা যেন বের করতে পারে। তো আজকে এই দুইটা জিনিস দেখাবো। এখানে আমি গতকালকে ফিরে আসলাম এখান থেকে, আগের ভিডিওর টিউটোরিয়াল শেষ হয়েছিল। তো প্রথমেই আমি এটা রান করে দেখাচ্ছি যে এখানে আমি যে কোনো একটা জিনিস দিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে নান আসছে, তো আমি এখানে একটা মেসেজ প্রিন্ট করব যাতে করে এখানে এখানে বুঝতে পারে যে আসলে সে ভুল কোনো কিছু টাইপ করেছে। সো এখন আমরা তাহলে প্রথমে একটা লিস্ট নিয়ে নিব। তো লিস্ট নেওয়ার পরে আমরা এই লিস্টের মধ্যে এই যে আমরা কিগুলা পেয়েছি সেই কিগুলা অ্যাপেন্ড করব। যে অ্যাপেন্ড করলাম, এখন অ্যাপেন্ড করার পর আসলে আমরা এখন দেখি আসলে আমরা কি করলাম। তাহলে আমরা এটা প্রিন্ট করি যে সাপোজ রেড, তো রেড এখানে ওয়ান, তার মানে এই যে এখানে আমি ওয়ান একটা ওয়ান ওয়ান ইয়ের একটা লিস্ট পেলাম। তো আমি এখানে লেন্থটা কেটে দেই, লিস্ট দেই, তাহলে যে এখানে দেখতে পাবো যে এখানে এই যে লিস্ট আকারে এর মিনিংটা চলে এসেছে। তো মিনিংটা চলে এসেছে, তো এখন আমি এটার উপর বেসিস করে আসলে আমি মেসেজ দিব। তো এখন কিভাবে করব সেটা সেটা হচ্ছে আমি একটা ইফ কন্ডিশন ইউজ করব। তো ইফ কন্ডিশন লেন এলআই মানে লিস্টের লেন্থটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমাকে রিটার্ন করবে এলআই 0, মানে এর প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা। আর যদি এটা না হয় তাহলে আমি এলস আমাকে দিবে হচ্ছে একটা রিটার্ন মেসেজ, রিটার্ন স্ট্রিং দিবে যে দ্য ওয়ার্ড নট অ্যাভেলেবল নাও প্লিজ রিচেক ইউর ওয়ার্ড। তো এখানে এখন আমরা এটা প্রিন্ট করে দেখি যে আসলে আমরা কি পাচ্ছি। সবসময় আমরা একটা কাজ করার পরপরই আমরা প্রিন্ট করে দেখবো যে আসলে আমাদের আউটপুটটা কিরকম আসতেছে। এই যে এখানে আমরা আউটপুট পাচ্ছি, এখন আমরা আবার এটা দিই, এখন আমরা এখানে একটা রং ওয়ার্ড দিই। তো রং ওয়ার্ড দেওয়ার পর এই যে এখানে আমাদের এই মেসেজটা চলে এসেছে, দ্য ওয়ার্ড ইজ নট অ্যাভেলেবল নাও প্লিজ রিচেক ইউর ওয়ার্ড। তো এখন এখন আমরা তখন নেক্সট ইয়েতে যাচ্ছি যে আমরা সাপোজ লিখলাম যে র্যাট, র্যাট আরটা ক্যাপিটাল ক্যাপিটাল অর্ডারে লিখলাম। তো এখন দিলাম, কিন্তু এখানে
রেডটা এখানে বুঝতে পারছে না, রেডটা এখানে যেই ওয়ার্ড ইজ নট অ্যাভেলেবল নাও এটা দেখাচ্ছে। তো এখন আমরা এটা কিভাবে সলভ করব? এখানে আমরা এটা সলভ করতে পারি এভাবে যে এই যেই ওয়ার্ডটা আমরা প্রথমেই ট্রান্সলেট মেথডে ফাংশনের মধ্যে আমরা ইনপুট দিচ্ছি ওয়ার্ডটা, তো সে ওয়ার্ডটা যাচ্ছে এখানে। তো এই প্যারামিটারটি ধরে যদি আমি এটাকে এই যে একটা স্ট্রিং, স্ট্রিংটাকে যদি আমরা একটা এটাকে লোয়ার করে দিই, লোয়ার মেথড করে যদি আমরা লোয়ার কেস করে দিই, তাহলে কিন্তু আমাদের যে জেসন ফাইলের যে ভ্যালুগুলো আছে, যে এই ভ্যালুগুলো কিন্তু সব লোয়ার কেস, এগুলো কিন্তু লোয়ার কেস, এই যে এগুলো লোয়ার কেস। তো এগুলো লোয়ার কেস হওয়ার কারণে আমি যদি এখন লোয়ার কেস করে ফেলি তাহলেই এগুলা মানে আর প্রবলেম হবে না, ভালোভাবে ম্যাচিং করবে। সো আমরা এখন ইয়েতে যাচ্ছি, আবার আমরা একটা ওয়ার্ড লিখি যে র্যাট লিখি, আর টি ক্যাপিটাল ওয়ার্ডে। তো আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এটা আমরা অ্যাসাইন করি নাই। তো আমরা অ্যাসাইন করি নাই যে এটা এই লোয়ার কেসটা অ্যাসাইন করে নিচ্ছি। তো অ্যাসাইন করে নিয়ে আবার ইন্ডেন্টেশনের সমস্যা হয়েছে, তো আবার দিই। তো আবার এখানে আমরা এই যে এখন ক্যাপিটাল ওয়ার্ডে ঠিকই চলে এসেছে যে রেড বড় হতো। আবার যদি আমি এখন ফুলটাই ক্যাপিটাল ওয়ার্ডে দিই যে আর এ টি, এখানে এই যে পুরোটাই ক্যাপিটাল ওয়ার্ডে, সো আবার ঠিক একই ভাবে এসেছে। এবার কিভাবে কিভাবে অ্যান্সারটা এসেছে? সো আজকে এতটুকুই থাকলো, ধন্যবাদ দেখার জন্য।